আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাখের ওয়াশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে দুই হাজার বাইশ কুরবানি কত তারিখে কুরবানি কার ওপর ওয়াজিব হবে কুরবানি কখন আপনার করতে হবে এবং কী দ্বারা কুরবানি করবেন আর কুরবানি গোষ্ঠ খাওয়ার হুকুমকে প্রত্যেকটা বিষয় খুবই সহজে এই ভিডিওটি থেকে আমরা জেনে নেব এই ভিডিওটা যদি আপনারা দেখেন কোরবানি সম্পর্কে একটা যথেষ্ট ধারণা আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই উপকারী কার্যকরী একটা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন দর্শক তো কুরবানি এটা কত তারিখে তো দুই হাজার বাইশ কুরবানি হচ্ছে গিয়ে আপনার দশই জুলাই দশই জুলাই অর্থাৎ আগামী সপ্তাহে রোজ রবিবার আগামী সপ্তাহে রোজ রবিবার দশই জুলাই জুলাই মাসের দশ তারিখে হচ্ছে গিয়ে কুরবানির ঈদ এখন কুরবানি কার উপর ওয়াজিব হয় তো যিনি নাকি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন ভরি রূপা মালিক যিনি হবেন বা সেই পরিমাণ অর্থের তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে তো যখন এই অর্থগুলো থাকবে তার উপর ওয়াজিব হবে কখন জিলহজ মাসের দশই জিলহজ জিলহজ মাসের দশ তারিখ সুবেহ সাদিক থেকে নিয়ে বারোই জির হজ সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে কেউ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে চাই তিনি একজন নারী হোক বা পুরুষ তবে তার জন্য শর্ত হলো তার মুকিম হতে হবে সুস্থ হতে হবে সাবালিক হতে হবে মুসলমান হতে হবে এরপরে তিনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হন আর উল্লেখযোগ্য ওই দিনগুলোর মধ্যে হন অর্থাৎ দশ জিল হজ থেকে বারো জির হজ পর্যন্ত এই সময়টার মধ্যে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে এখন তিনি কুরবানিটা কখন করবেন তো কুরবানি করার উত্তম সময় হলো উত্তম দিন হলো দশই জিল হজ ওই দিনই কুরবানি যদিও তিন দিন কুরবানি করা যায় জী হর মাসে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিনই কুরবানি করার সুযোগ আছে তবে উত্তম হলো দশ ইজিল হজ ওই দিনই করা আর কুরবানিটা করবেন আপনার এলাকাতে যখন ঈদের নামাজ পড়া হয়ে যাবে এরপরে আপনি কুরবানি করবেন আর রাত্রিবেলাও কুরবানি করা যায় তবে উত্তম নয় উত্তম হলো দিনের বেলা কুরবানি করা কারণ রাত্রিবেলা জন্তু ঠিকভাবে জবে হয়েছে কিনা বা সব কিছু সুন্দরভাবে বোঝা যাবে না স্পষ্ট হবে না কিন্তু দিনের বেলা সব কিছু ভালো করে সুন্দরভাবে করা যাবে সহজ হবে তো দিনের বেলা করাটাই উত্তম তো এখন এরপরে কুরবানির আরও একটা যে বিষয় আমাদের জেনে নিতে হবে সেটি হলো যে কুরবানি গোস্ত কুরবানি গোস্তটা আপনি কি করবেন কুরবানি গোস্তরা আপনারা কীভাবে খাবেন তো আসলে এর আগে আমরা জানবো যে কুরবানি কত প্রকারের হয়ে থাকে তো কুরবানি মোট চার প্রকারের হয়ে থাকে একটা হলো ওয়াজিব কুরবানি দুই নাম্বার নফল কুরবানি তিন নাম্বার মান্নতের কুরবানি চার নাম্বার ওসিয়তের কুরবানি তো এক নাম্বার ওয়াজিব কুরবানি ওইটা যেটা আমরা দশ হির হজ করে থাকি বিধান রূপে এটা হলো ওয়াজিব দুই নাম্বার নফল কুরবানি অর্থাৎ যেটা ওয়াজিব কুরবানি না আমি এমনিতেই করলাম যেমন আমি দেখা গেছে আমার এক ভাগ হয়ে গেলেই আমার কুরবানিটা হয়ে যাচ্ছে তাহলে এরপরেও আমি কুরবানি করলাম আরও নাম দিয়ে অন্য আরও কোনো ক্ষেত্রে আমি শরীর হলাম তাহলে এটা নফল কুরবানি হবে তো এক নাম্বার ওয়াজিব কুরবানি দুই নাম্বার নফল কুরবানি কিংবা নাবালেগ যা বাচ্চা রয়েছে ওই বাচ্চাদের পক্ষ থেকে কুরবানি করা হলে ওইটাও নফল কুরবানি হিসেবে বিবেচিত হবে তো যদি এরকম কুরবানি করা হয় এইগুলো দুই নম্বর নফল কোরবানি তিন নম্বর হলো মান্যতের কুরবানি মান্যতের কুরবানি হচ্ছে কি আপনি যদি মান্যত করেন কোনো ক্ষেত্রে তাহলে সেটা মান্যতের কুরবানি আরেকটা হলো ওসিওতের কুরবানি অর্থাৎ যদি আপনার মা বাবা যারা মারা গিয়েছেন তারা যদি ওসিত করে যায় ওসিয়ত পালন করার ক্ষেত্রে যদি কুরবানি করে ওটা ওসিওতের কুরবানি দেখুন গুস্ত খাওয়ার হুকুম কি তো প্রথম ওয়াজিব কুরবানি আর নফল কুরবানি এই কুরবানির গুস্ত কুরবানি দাতা নিজে খেতে পারবেন তার ধনী আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবেন গরিব অসহায়দের খাওয়াতে পারবেন সবাইকে খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এটা হলো ওয়াজিব কুরবানি আর নফল কুরবানি গোষ্ঠের হুকুম আর তৃতীয়ত চতুর্থ যে কুরবানি আছে মান্নতের কুরবানি বা ওসিহতের কুরবানি তো এই কুরবানি জন্তুর গোষ্ঠগুলো এইটা কুরবানিতে তার নিজে খেতে পারবে না বা ওসিয়ত যিনি করে গেছেন তার ওয়ারিশগণ কেউ খেতে পারবেন না সেই সাথে সাথে মান্নত ও অসিহত কুরবানির গোস্ত এটা ধনী ব্যক্তিরা খেতে পারবে না ধনী ব্যক্তিদেরকে খাওয়ানো যাবে না এটা শুধুমাত্র গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের খাওয়াতে হবে এটাই হলো হুকুম এটাই হলো বিধান সম্মানিত দর্শক এখন কুরবানির গোস্ত যেটা আমরা ওয়াজিব কুরবানি আমরা বেশিরভাগ করে থাকি তো এই যে কুরবানির গোস্ত আছে তো এইটা আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যেভাবে মনে চায় যতদিন রেখে মনে চায় আপনি খেতে পারেন এটা আপনি পাঁচ মাস ছয় মাস ফ্রিজে রেখে বা যেভাবে হোক ওইভাবে রেখেই আপনারা কুরবানি গোস্ত খেতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তবে কুরবানির গোস্তটা এইটা তিনটা ভাগে ভাগ করা এক ভাগ নিজের জন্যে নিজের পরিবারের জন্যে আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্যে আরেক এক ভাগ গরিব মিসকিনদের জন্যে এমন তিনটা ভাগ করা এটা মুস্তাফ এটা ভালো এটা নিতান্তই একটা মানবতার পরিচয় বহন করে উত্তম আদর্শের পরিচয় বহন করে তিনটা ভাগ করা এটা উত্তম তবে যদি না করেন কুরবানিতে কোনো সমস্যা হবে না তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কুরবানিটা গুস্থ খাওয়ার জন্য হবে না বা অন্যকে গোস্ত খাওয়ানোর জন্য হবে না এই কুরবানিটা হবে শুধুমাত্র আল্লাহ পাকে রাজি সন্তুষ্টি করার জন্যে আল্লাহ পাকে নৈকট্য লাভের উদ্দেশ্যে আমাদের কুরবানির আমরা করব আর এরপরে যে গোস্ত আমরা খাচ্ছি আল্লাহ পাকের আমাদের মেহমানদারি হিসেবে ব্যবস্থা করে দিয়েছেন আমরা কুরবানির গোস্ত খাবো তার সুক্রিয় আদায় করব অন্য কেউ খাওয়াবো আর এতে করে ঈদের আনন্দটা নিজের মাঝে অন্যদের মাঝে সকলের মাঝে ভাগাভাগি করে নেব তো এই ছিল এই ভিডিওতে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেতে সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ